হারহার মধ্যে আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে আপনাদেরকে বলবো যে অম্বুবাচীর সময় কিভাবে পুজো করতে হবে কোনো মন্দিরে অর্থাৎ মন্দিরের বাইরে তো আমাদের পুজো করতে হবে কি কি করবেন কিভাবে সমস্ত কিছু গোছাবেন কীভাবে সংক্ষেপে পুজোটাই অবশ্যই হবে কি কি করতে হবে সেই সমস্ত কিছু আজকে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কোনো কালী মন্দিরে পুজো করতে হবে মন্দিরের দরজা তো বন্ধই থাকে বেশিরভাগ মন্দিরে তাহলে কীভাবে গুছানোতে হবে কীভাবে করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিও থাকছে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পুরোপুরি দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো আসুন গে ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের পাশে রয়েছে এখনও কয়েকদিন অম্বুবাচি চলবে সেই অম্বুবাচি কয়েকদিন কিন্তু এইভাবেই করতে হবে তাহলে কি কী করতে হবে প্রথমেই বলছি যে আপনাকে পুজো বন্ধ দেওয়া যাবে না পুজো করতেই হবে সেটা কালী মন্দির হোক বা যে কোনো মন্দিরই হোক তাহলে তাকে কি করতে হবে ঘর দরজা যেহেতু বন্ধ থাকবে সে যেহেতু এই সময় আমাদের পুজো করতে হবে তাহলে সেহেতু কী করতে হবে আমরা মন্দিরের বাইরে দেখুন আমি যেখানে পুজো করছি এখানে কিন্তু একদম মন্দিরের বাইরে আমি আসন পেতে নিয়েছি আসন পেতে নিয়ে এখানে যে সে দ্রব্য দরকার অল্প কিছু দ্রব্য সরিয়ে নিয়েছি নিয়ে চা সানাদি দিয়ে পুজো করতে হবে অর্থাৎ নারায়ণকে চান করাতে হবে ঠিক আছে এবং তার পাশাপাশি নারায়ণ শিব ঠিক আছে মানেশ্বর থাকলে মানেশ্বর নর্মদেশ্বর যা যা থাকবে তারপরে আপনার যে সমস্ত দেব দেবীর চান করানো যায় দেবীর নয় দেবের সেই সমস্ত অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে নৈবেদ্য দিয়ে অবশ্যই পুজোটা করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে গোছানো থেকে সমস্ত কিছু ভিডিওটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাহলে পূজো বন্ধ করা যাবে না প্রথম কথা দেখুন গোছানোটা একটা থালার মধ্যে আমি নারায়ণকে শিবকে বানেশ্বর তারপর আমাদের রামেশ্বর যারা যারা আছে তাদেরকে সমস্ত কিছু বার করে নিয়েছি নৈবিদ্য সাজিয়েছি দেখুন দুটো থালার মধ্যে নৈবেদ্য এটা তারামার মন্দিরটা তারামা এবং শিবের যে নৈবিদ্য দু জায়গায় করা হয় সেটাও করেছি ভাবে অনেকে বলছে আমান্য নৈবিদ্য দেওয়া যাবে না অর্থাৎ অন্য করা রান্না দেওয়া যেতে না পারে তাদের পারিবারিক নিয়ম অনুযায়ী কিন্তু এরকম নৈবৃদ্ধ দেওয়া যাবে এবং বলেছিলাম যে ভালো ভালো দ্রব্য দিয়ে করতে আমি কিন্তু একটু ভালো দ্রব্য দেওয়ার চেষ্টা করছি কিশমিশ যেটা অ্যাড করেছি দেখুন সেটা দিয়েছি এইবার দেখুন মন্দির বন্ধ মন্দির বন্ধটার সামনে আমি সমস্ত কিছু আয়োজন করে নিয়ে পুজোটা করছে একদম মন্দিরের সামনে দোরগোড়াতে দরকার পড়লে দুটো ফুলও দিতে পারবেন দেখুন এখানেও দেওয়া আছে এবং নৈবিদ্ধ জলের গ্লাস প্রদীপ ধূপ ঠিক আছে ঘন্টা অনেকে বলে ঘন্টা বাজানো যাবে না কিন্তু বিশেষ কিছু সময় ঘন্টা আমাদের বাজাতেই হয় না চান করানোর সময় সেইগুলো একটু বাজাবেন এই হলো সামনে তুলে দিলাম আরতি হবে না বসে বসে অল্প একটু আরতি হবে দেখুন প্রত্যেকটা ঠাকুরের ছবি এইভাবে ঢেকে দিয়ে আমরা যেখানে সম্ভব হয় এইবার যেই কথাটা বলবো সেটা হলো সেই আমাদেরকে বলেছিলাম যেই বিষয়টা যেই সময়ে ঠাকুরকে দেবেন আম এবং দুধ আমরুল আমকে বলা হয় দুধকে তো সদদো ব দধ বলা হয় সেই সদদ করলি সৈত যেমন বলি সদদো আমরুল সৈত এই যে আম দুধ একটি পাথর বাটিতে দেওয়া হয়েছে সব দেবদেবীকে এই সময় আম দুধ দিয়ে দিয়ে পুজো করার নিয়ম রয়েছে কারণ এই সময় আম পাওয়া যায় এবং দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে অবশ্যই আম দুধ দিয়ে পুজো করবেন ঠাকুরকে একদিন অন্তত দেবেন প্রত্যেক দিনের কথা বলিনি একদিন অন্তত দেবেন পারিবারিক নিয়ম অনুযায়ী অনেকে যাদের নিয়ম রয়েছে তারা দেবেন এই হলো মোটামুটি অমুবাচির সময় কীভাবে পুজো করবেন তার পুরো পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা কর আশা করি ভিডিওটা কিছু কিছু মানুষের কাজে দেবে দেখুন লক্ষ্মী ঠাকুরের সামনেও দিয়েছি অনেকে অনেক রকম প্রচলন রয়েছে অনেকে বলে এই করতে নেই ওই করতে নেই আমি যেটুকু সংগ্রহ করেছি কারণ জানার শেষ নেই তাই যেটুকু জানতে পেরেছি যেটুকু শুনেছি সেই অনুযায়ী আমরা দিলাম আজকে ভিডিও এখানেই ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করুন নমস্কার